যতগুলো কোশ্চিন আছে তার মধ্যে সব থেকে বেশি যেসব মানে কমন হয়ে গেছে যেটা, সেটা সব থেকে বেশি যেসব আছে সেটা হচ্ছে দুইটা কোশ্চিন আছে সব থেকে বেশি, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা আর আমি গে কিনা। তো ফার্স্টলি যেটা বলবো সেটা হচ্ছে গে বিষয়ে যেটা বলি, না আসলে আমি গে না। আর হ্যাঁ আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে জন্মগতভাবেই হচ্ছে একটু মেয়েদের মতো স্বভাব আছে একটু, বাট তার মানে এ না যে আমি গে, যাই হোক। আর আরেকটা কথা হচ্ছে কি যে আমার ফ্যামিলি এটা সাপোর্ট করে বা আমার ফ্যামিলি সেটা মানে নাই কিনা, হ্যাঁ আমার ফ্যামিলি এটা অবশ্যই মানে নাই। কারণ কারো যদি সন্তান জন্মগ্রহণ করে তবে সেই সন্তানটা যদি ন্যাংরা খোড়া ইয়া আরও অনেক সংখ্যা থাকতে পারে, সেরকম যদি কিছু হয় তাহলে কি তার ফ্যামিলি তাকে ফেলে দেয় বা ত্যাগ করে? তা তো করে না। আর এই জন্য আমার ফ্যামিলি আমার খুব সাপোর্ট করে আর আমার ফ্যামিলি আমার খুব ভালোবাসে। আর একটা কথা কি আমার জিয়ে পাচ্ছে কিনা, না এখনো কোনো জিয়ে নাই, হবে অনেক নক পাই বাট আমি অ্যান্সার দিই না। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মাসুম ভাই, এটা আমার সামিন ভাইয়া যিনি ভিডিও করেন, অ্যান্ড এটা হচ্ছে শাউন ভাইয়া যিনি এডিট করেন অ্যান্ড ডিরেক্টর, আর এটা হচ্ছে সাকিব ভাই। মেরে সাবস্ক্রাইবার ইয়া ভিউয়ার্স মে 50% বাংলাদেশি হ্যায় আর 50% ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি, সো ইসলিয়ে মে ইন্ডিয়ান আর পাকিস্তান কা জো কোশ্চিন হ্যায় বা আস্ক হ্যায় বো মে হিন্দি মে দুঙ্গা আর জো বাংলাদেশি কা আস্ক হ্যায় বো মে বাংলা সে বলুঙ্গা। নাও স্টার্ট। তো প্রথম কোশ্চিন হচ্ছে তোমার ডান্সগুলো ভালো, তুমি দেখতেও সুন্দর কিন্তু তোমার ডান্সগুলো মেয়ের মতো, তো এবারে কি বলবো তুমি বলো? আসলে ডান্স তো ডান্সই হয় তাই না, ডান্স হচ্ছে একটা আর্ট, আর কে কীভাবে ডান্স করবে, ডান্সে বিভিন্ন ক্যাটাগরি আছে তার মধ্যে বেলি হিপ হপ অনেক আরও অনেক আছে, তার কে কীভাবে ডান্স করবে সেটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ডান্স ডান্সই হয় আর ডান্স ডান্সের মতো ডান্স একটা আর্টেই। সেকেন্ড কোশ্চেনও বাংলাতেই করা হয়েছে, কংগ্রাচুলেশন জানাই তো তোমাকে, প্রত্যেকটা ডান্স ভিডিও দেখি দিনভর থেকে শুরু করে রিসেন্ট ডাউনলোড করে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, ফ্রেন্ডের সাথে শেয়ার করি, তোমার ডান্স ভীষণ ভালো লাগে, শুরু থেকেই তোমার সাথে আছি। বাট ডিটটা অডিশন অডিশন দাও, ডিআইডিতে অডিশন দাও, অডিশন দেওয়ার চেষ্টা করো, অনেকটা আগাও, আর মেয়েদের মতো ভাবভঙ্গি যেটা সবার সমস্যার কারণ এই ব্যাপারে আমি কিছু বলবো না, বিকজ আই ডোন্ট ট্রাই টু জাজ ইউ, হতে পারে তোমার সাথে পার্সোনালিটি ফ্যাশন পার্সোনালিটি লাইফস্টাইল গড় তুলেছে। এইখানে প্রশ্ন বলতে ডিআইডি আসলে সেটা পরবর্তীতে দেখা যাবে, সময় আসলে সেটা সম্ভব হবে, আর এখন সেটা আপাতত। দ্য নেক্সট কোশ্চেন ইজ ইংলিশে, হাউ ইউ ফেস নেগেটিভ ফিডব্যাক অর কমেন্টস? আসলে আমি সেম নেগেটিভ ফিডব্যাক কো ইগনোর করতাম, কমপ্লিটলি जो लोग जैसा है वो लोग ऐसा ही क्वेश्चन करता है और मुझे ये सब में कोई दिक्कत नहीं है या फिर मुझे कोई फर्क नहीं पड़ता है, मैं जैसा हूँ मैं वैसा ही करूँगा और जस्ट नेगेटिव को इग्नोर करता हूँ और पॉजिटिव को एक्सेप्ट करता हूँ। আমার আসল পরিচয় আমি বাংলাদেশি আর আমার বাসা নওগাঁতে যেটা রাজশাহী বিভাগের মধ্যে পড়ে, আর রাজশাহীতে পড়াশোনা করি, ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতেছি। তারপর কোশ্চেন বলেছে একদম তুমি মেয়েদের মতো নাচো কেন? এটা আসলে আসলে ডান্স তো ডান্সই তাই না, ডান্সটা একটা আর্ট, আর আমি যে নাচি এটা আমার একটা ট্যালেন্ট, আর আপনি যাকে চাচ্ছেন যে আমি এটা বাদ দিয়ে দিই। না আসলে আমি আর কি ছোট থাকতে টিভি দেখতাম, তারপর ডিভিডি প্লেয়ার এসব দেখতাম, আর মাঝে মাঝে যখন গান হতো তখন নেমে নাচানাচি করতে করতে হেরেছে,
আপনা আপনি আর ইউটিউব থেকে এখন ইনস্পিরেশন নিন। তোমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে সাপোর্ট করে? হ্যাঁ খুব। পার্সোনালি কিছু জানতে চাই না তো বলো, শুনতে চাই মনে কিছু, মনে মানুষ কিছু খুঁজে পেয়েছো? যদি খুঁজে পেয়ে থাকো তার সাথে সারা জীবন অনেক সুখী থেকো। তোমার ফেভারিট ডান্সার কে? আমার ফেভারিট ড্যান্সার পীযূষ বাগা। তোমার হবি সম্পর্কে একটু জানতে চেয়েছেন? আমার হবি অনেক ধরনের হবি আছে, তোমরা শুনবে এখন। আমি ট্রাভেলিং করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, ডান্স করতে ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি। আমি আমার নিজেকে যেমনটা দেখি তেমন ভাবে কন্ট্রোল করি, আর এটাতে কন্ট্রোল করার কিছু নাই। তো আমি এটাই করার কিছু নাই। I am your fan from Somalia. I know you are so beautiful and this job you're doing is an important. And my question is, what do you feel when you are doing this? I feel very good because it's my talent. Or একদম question বলেছে, ভাই আপনার ভিডিও তে কি ক্যামেরা ইউজ করেন? আসলে এইসব বিষয়ে তো আমার তেমন কোনো নলেজ নাই, যে ভাইয়া ভিডিও করে সেই ভাইয়ের কাছ থেকে। তো আমাদের ভিডিওটা হয় হচ্ছে ক্যানন 700D দিয়ে, আর লেন্স ইউজ করি মাঝে মধ্যে কিট ইউজ করি, আবার মাঝে মধ্যে 50mm প্রাইমটা ইউজ করি, যা সাইজ করি আর টাইপয়েড তো আসবে। এখন কোশ্চেন করেছে যে আপনি কিসে এডিট করেন ভিডিওটা? আপনার এডিটগুলো অনেক সুন্দর হয়। একটা কথা বলবো যে যারা আমাকে হেল্প করে বা আমার কাজকে হেল্প করে তাদের কাছ থেকে আমি একটা জিনিস শিখিয়ে ফেলেছি, মানে ওদের কাছ থেকে আমি আরো বেশি মানে নিজের ভুলটা বুঝতে পারি এবং নিজেকে আরো সংশোধন করে আর একটু সামনে আগানোর চেষ্টা করি। তো তাদেরকেও আমি অনেক লাভ করি, লাভার হেটার দুজনকেই খুব ভালোবাসি, দুজনকেই খুব লাভ করি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং সাথে